সোহেল বাংলা একটি সচেতনমূলক ও শিক্ষণীয় চ্যানেল। সামনে বছর বলে চাল পথের দাম বাইরে দেবো, তেল দাম বাইরে দেবো, আনছি তেল গুলা কি আনছি নাকি না সামনে বছর দাম দুম বাড়তে পারে এর লেগা। আরে বেটা কইস না, হন এইগুলো ওই যে মনে করো যে ওই যে কম দামে এক জায়গাতে আমি লইছি, বুঝছস, একটু ইয়া করে লইছি, চুরি করে না বেটা, তুই বুঝবি না, ঠিক আছে, এই যে দেখছো যে দিতে আছে পরমন্ত, আমি মনে করো লইছি, আরে ফ্রিতে না, এমনিতে ব্যস্ত আছে, ঠিক আছে, সিরিয়ালে ব্যস্ত আছে, আমি ফাঁক দিয়া লইছি আর কি। ও বুঝছি, তুমি ওই যে গরিব রে যে দেনা কম দামে হ্যাঁ ঠিক আছে লইতেছ, তুমি গরিব রে হক মারতেছ। হই বেড়া বেশি কথা কইস না, যে সামনে বছর যে চালপথের দাম বাড়বো, তেলের হুনের দাম বাড়বো, এগুলা খাইবি কইতিকা, হ্যাঁ ও আইনা খাওয়াই তো টের পাও না না। এত জ্ঞান দিতে এও না, বুঝছো, এত জ্ঞান দিতে এও না, এই যে শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল খাউন লন কাপড় চুপড় সংসারটা আমি চালা, আমি বুঝি কে গরিব কে ধনী, কেরা খাইতে পারো না পারো এটা তোমার দেখার দরকার নাই, এটা আমার দেখার দরকার নাই, যার যার চিন্তা হ্যাঁ হ্যাঁ করবো, ওই যে বস্তা বই আইনে রাখছি পাঁচ বস্তা, ওটি মনে করো যে হারা বছর বয়ে বয়ে খাইবা, ঠিক আছে, হ্যাঁ তুমি তো সবসময় আমাদের সবকিছু ভালো খাও, গরিবের হক মারে যে সাউন্ডি জানতেছ, হ্যাঁ তাহলে এটা তো আমরা হারাম খাওয়াইলো, এদের পাপের বাড়ি কিন্তু তুমি বা আমরা না। হরে বাবা তুই তো ঠিকই কইছিস, কারণ তো করে ভালো রাখার লেগে তো করে ভালো খাওয়ানোর জন্য আমি সব সময় ভালো জিনিসটা কিনি, কিন্তু আমি আজকে আমার মনে করো ক্ষমতা আছে দেখা, কিংবা আমার মনে করো যে টাকা পয়সা আছে দেখ, আমি যে গরিবের যে চাল দিতে আছে ওই জায়গাতে আর চাল গুলো আমি একটু বেশি দাম দিয়ে কিনাই না, তো করে খাওয়াইতেছি, এই পাপের ব্যাপারটা আমার এই নিতে হইব, তুই ঠিকই কইছিস, আমি তো এই কাজটা অন্যায় করছি, কারণ এই চালগুলো যদি আমি না আনতাম আরো গরিব দুঃখী পাঁচজন মানুষ পাইতো, তাহলে মনে করো সারা পাঁচ দিন ভালো খাইতে পারতো, আজকাল তোকে চিন্তা করে তোরা সারা বছর খাবি জন্য আমি গরিবের হক মাইরা আমার ঘর ঘুরে রাখতাছি, এটা তো ঠিক না, তুই আমারে বাবা ভালো কথা কইছিস, তাহলে শোন আমি না আলকা এই চাল গুলা যে গরিব মানুষ যারা আছে হ্যাঁ দিয়ে দেবো, কি কর, আচ্ছা হন তোর ওই যে পরিচিত কেউ আছে গরিব, একটা আর নাই, আচ্ছা ঠিক আছে আরো খুঁজ জায়গায় যা, যে জায়গায় দেখবি গরিব মানুষ টানুষ আছে হ্যাঁ করে এই চাল গুলা আমরা ভাগ করে দেবো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে হন আমি একটু যে অফিসে যাই, তুই তাহলে সুন্দর করে পর, হ্যাঁ তুই আমার আজকে একটা ভালো জিনিস মনে করাই দিছিস, আমি তোকে চিন্তা করে গরিবের হক মারছি, আল্লাহ কিন্তু এটি সইব না, আর তো করে ভালো খাইলে কি হইব, আমি কিন্তু পাপের ভাগ হইতাছি, তাই না, আচ্ছা ঠিক আছে বাবা তুই আমার ভালো কথা মনে করাইছিস, তা তুই পর তাড়াতাড়ি করে স্কুলে যাইছে, আমি অফিসে যাই, আচ্ছা।